বিজ্ঞানী বিষয় কিছু বলে না কারণ বিজ্ঞানের বিজ্ঞান এই সমস্ত আজগুবি রূপ কথা নিয়ে আলোচনা করে না যেগুলোর কোনো হদিস নেই কোনো প্রমাণ নাই বিজ্ঞান শুধুমাত্র যেগুলা আমরা যেগুলোর বাস্তব প্রমাণ পাওয়া যায় সেগুলো নিয়ে কথা বলে মনে করেন মনে করেন একটা জিনের জ্বর হয়েছে কিনা এই বিষয়ে বিজ্ঞান কি বলে জিনের কি জ্বর হইতে পারে এই বিষয়ে বিজ্ঞান ভাই কিছু বলবে না বা মনে করেন মামদ মামদভূতের মাথায় উকুন আছে নাকি এই বিষয়ে বিজ্ঞান কি বলে না ভাই এই বিষয়ে বিজ্ঞান কিছু বলবে না কারণ এটা মামদবুতের মাথায় কি বলবে আমি একটা এরকম ইয়ে দেখছি তোমরা কি দেখো না যে এই পিতা পিতা সারা ইসানবী এই জন্ম দিয়েছে দেখছে মানে আমাদের আমরা তো দেখি নাই কোরআনে বলতেছে কুরআনে কে কাদের কে কাদেরকে বলতেছে আল্লাহ মানুষকে বলতেছে আমরা তো দেখি না আল্লাহ মানুষকে বলতেছে আমরা তো দেখি নেই আসি ভাইয়া ইসার ইসার মাকে কি আল্লাহ এসে প্রেগন্যান্ট করে দিয়ে গেছে কি করে হলো হ্যাঁ হ্যাঁ আল্লাহ পাক ওখানে এসে আল্লাহ পাককে জিব্রাইল পাঠাইছিল ওখানে নাকি আল্লাহ পাককে ফু দিছে কোরআনে বলা আছে আল্লাহ পাককে ফু দিয়া নাকি মানে এশরে কিন্তু ভাই মানে বিষয় হচ্ছে যে সাবরিনা আপু আমাদের দেশে তো অনেক মহিলা আছে যাদের স্বামীরা মনে করেন বিদেশে বিদেশে থাকে হ্যাঁ চার পাঁচ বছর ধরে বিদেশে থাকে চার পাঁচ বছর পর সৌদি থেকে ফেরত আসে স্বামী আয়সা দেখে মানে বউয়ের কোলে দুই বছরের বাচ্চা এখন কি করবে এখন কি বলবে জিজ্ঞেস করে বউ আই আমি তো পাঁচ বছর সৌদি ছিলাম সৌদি কামলাগিরি করতে গেছিলাম তোমার কোলে দুই বছরের বাচ্চা কেমন হইলো তখন এখন কি হবে বউয়ে কয়ে আমরা তো মানে আল্লাহ পাকে ইসা করে দিয়ে গেছে হ্যাঁ আল্লাহ পাকে বা জিনে জিনে গ্রামের মানুষ বলবে ওকে জিনে ধরেছে জিন এসে প্রেগন্যান্ট করে দিয়ে গেছে

মহিলারা করে পাট খেত করছে হ্যাঁ অনেক সময় মেয়েরা আহ কার সাথে কি করে আসে এসে বলে ভূতে করে গেছে ভূতে কোন ভূতে যে করছে সেই ভূত যে কোন এলাকায় থাকে এগুলো খুঁজলে ডিএনএ করলে খোঁজ পাওয়া যেত যে সেই ভূতটা কোন এলাকায় কোন বাড়ির ফোলা সেই ভূতটায় স্বীকার করানো যাইতো যে বাড়া তুই কোন পাট খেতে নিয়ে কি করছিলি এখন সেই রকম তো কিছু না আমরা এখন তাইলে তো আমরা এখন তো এটা বলতে পারছি না কিন্তু অবশ্যই যদি একটা বাচ্চা জন্ম নেয় সেখানে তো অবশ্যই এটাই আমাদের বুঝতে হবে যে কোনো একটা পুরুষের সাথে তো ভাই কোনো বাচ্চা মানে ছেলে বাচ্চা তো হইতেই পারে না ছেলে বাচ্চা তো অসম্ভবই না কিন্তু আমার একটা এই যে আমি খুবই মানে আশ্চর্য হয়ে যাই যে এখনকার সময় তো সবারই তো ফোন আছে ইন্টারনেট আছে ইউটিউব অ্যাক্সেস আছে এখনকার সময়ে এই যে এই ভাইয়াটার মতো যারা এই কোশ্চেন গুলো করে যেটা কিভাবে হলো এটা কি তারা আসলে মানে একটু চিন্তা করে যে কোশ্চেনটা মানে যে কোনো কোশ্চেন যে আগের যে ভাইয়াটা যে কোশ্চেন গুলো করে গেল মানে এত লেম কোশ্চেন মানে এগুলো কোশ্চেন তো আজকাল মানে এলিমেন্টারি স্কুলের বাচ্চারাও এই কোশ্চেন গুলো মানে এই স্টুপিড ধরনের এরকম মিনিংলেস কোশ্চেন মানে আমাদের আমার যে নিস আছে সাবিনা আপু সেকেন্ড সরি এক সেকেন্ড আমি একটু দেখি যে আসাদ কিনা এটা আসাদ নূর আপনি একটু কথা বলেন তো

দি কোশ্চেন করেন একটা এমন একটা কোশ্চেন করেন যেটা কোশ্চেনটা চিন্তা করার মতো চিন্তা করে অ্যান্সার করতে হয় অথবা আমাদের একটু চিন্তা করতে হবে অথবা আপনারাও একটু চিন্তা করে একটা এমন একটা কোশ্চেন করেন যেটা নিয়ে একটা কিছু কথা বলা যায় এটা সে কিভাবে প্রেগনেন্ট হলো এটা কি সম্ভব কখনো এবং এই কোশ্চেনগুলো করে কি আপনারা নিজে থেকে নিজেরা মানে মানে আচ্ছা ভাই আপনি মানে বায়োলজি মনে করেন ইয়াগুলা পড়া পড়াছেন পড়াশোনা নিশ্চিত আপনি একটু বলেন তো যে একটা ছেলের শরীরে তো এক্স ওয়াই ক্রোমোজোম থাকে আর একটা মেয়ের শরীরে এক্স এক্স ক্রোমোজোম থাকে তাই না এটা করেছেন তো জি জি আর যদি বাচ্চাটা যদি ছেলে হয় তাহলে সেই বাচ্চা ছেলেটা এক্স ওয়াই ক্রোমোজোম নিয়ে জন্ম নেয় আর যদি মেয়ে হয় তাহলে এক্স এক্স ক্রোমোজোম নিয়ে জন্ম নেয় তাই না জি আচ্ছা তাহলে যদি বাচ্চাটা ছেলে হয় বললাম যীশু যীশুর তো এক্স ওয়াই ক্রোমোজোম ছিল নাকি জি তা অবশ্যই আচ্ছা এই এক্স ওয়াই ক্রোমোজোমটা তো এই ওয়াই ক্রোমোজোমটা তো অন্য একজন পুরুষের কাছ থেকেই শুধুমাত্র আসতে পারে নারীর পেটের ভিতরে তো এক্স ওয়াই ক্রোমোজোমটা অটোমেটিক উৎপন্ন হতে পারে না এটা তো শুধুমাত্র একজন পুরুষের শুক্রাণু থেকে আসতে পারে তাই না জি তাহলে মরিয়মের ক্রোমোজোম ছিল এক্স আর জিশুর ক্রোমোজোম হচ্ছে এক্স ওয়াই তাহলে যে এখানে যে একটা এক্সট্রা ওয়াই আছে জিশুর ক্রোমোজোমের ভিতরে যে একটা এক্সট্রা ওয়াই আছে এইটা তো তাহলে আল্লাহর ক্রোমোজোম হবে নেলে ওই কোনো একজন লোকের ক্রোমোজোম হবে নাকি জি আমার মনে হচ্ছে আল্লাহর কোন জমি তার ওই যে ফুয়ের মাধ্যমে তার এই যে স্পাম মনে হয় বাতাসের মধ্যে বের হয় আমার যেটা মনে হচ্ছে আর কি এখন আমার তো মনে হচ্ছে তাহলে তো মানে আল্লাহ একটা এলিয়েন যে ফুয়ের মাধ্যমে কাজ করে হতে পারে মজা নেই ফুদে মজা নেই ঠিক আছে এটা হতে পারে কিন্তু এটা তো আমি সাবিনা আপু একটা কথা বলতে চাচ্ছি আচ্ছা বলেন আমি তো আপনি যে কথাটা বললেন না আমি তো চাইলেই এই প্রশ্নটা কোনো মুমিন বান্দাকে করতে পারবো না সে তো আমাকে মানে ছেসা দিবে বললেই আমিও ঈশ্বরের বিশ্বাসী না সো মানে এটা প্রশ্ন করতে যাচ্ছি মানে বুঝাতে যাচ্ছি যে এই প্রশ্নের দ্বারা ওই মুমিন বান্দারা যাতে জানতে পারে তারা তন্ডব বিশ্বাস করে এই বিষয়গুলো আচ্ছা আচ্ছা ঠিক আছে এসনাথ আমরা বুঝতে পেরেছি আপনি মানে না আমরা এইগুলো নিয়ে আমরা আলোচনা অবশ্যই করব কারণ এগুলো নিয়ে আলোচনা করলেই আমাদের কথাগুলো আরো মানুষ বেশি মানুষ শুনবে এবং আমাদের যে আসলে পয়েন্টটা কি সেই জিনিসটা বুঝবে আপনাকে অনেক ধন্যবাদ এসনাথ ভাই আপনাকে এই প্রশ্নটা তোলার জন্য যদিও এই বিষয়গুলো নিয়ে আমরা আগে আলোচনা করেছে অনেকবার যে এখনকার সময় তো অনেক ইনফরমেশন ইউটিউবে পাওয়া যায় অনেক ইনফরমেশন জেনারেল একটু ঘাটাঘাটি করলেই পাওয়া যায় আপনার কথা বলিনি আমি বলছি যে আগের জন যে এসেছিল যে কোশ্চেন গুলো করেছিল অথবা জেনারেলি যে কোয়েশ্চেন গুলো অনেক সময় আমরা শুনি যে এত এই কোশ্চেন গুলো শুনলে আর কি হয়তো আমি আমার কাছে মানে মনে হয় যে এটা কোনো কোশ্চেন হতে পারে না এটা কি ধরনের কোশ্চেন বাট আপনার পয়েন্টে আমি অ্যাগ্রি হ্যাঁ হয়তো অনেকেই অন্ধবিশ্বাস করে তাদের হয়তো এই জিনিসগুলো মানে জিজ্ঞেস করার জানার অন্য কোনো সোর্স নেই আই ডু অ্যাগ্রি উইথ ইউ কিন্তু ইসনাদ ভাই আপনি কি এই যে আগের যে ব্যক্তি ছিলেন তাকে যে আমি যখন প্রমাণটা চাইলাম যে আল্লাহ পাকের প্রমাণ কি আছে উনি বললেন কি সেটা শুনেছিলেন জি জি আমি তো শুনে পুরাই মানে মানে আমার পেট ফেটে হাসি আসতেছিল

সৃষ্টিকর্তা ভাইয়া আমাদের এই যে হিন্দু ধর্মের বিষ্ণু পুরাণে মানে মহাবিশ্বের যে সৃষ্টি তথ্য ওইটা পড়লে মনে হবে যে কোন এক গানটা খুর সালাই তাবুল লিখছে এখানে লিখা আছে যে মানে এক এক অসুর ছিল অসুরের মানে অসুরকে এই যে ভগবান শিব প্রহার করছে প্রহার করার পর তার বুড়ি ফেটে গেছে বুড়ি থেকে যে ম্যাথ মানে চর্বি এই চর্বি দিয়ে পৃথিবীর তৈরি আর তার জন্যই পৃথিবীর আরেকটা নাম মেদিনী মেট থেকে তোই আছে মানে বুড়ি থেকে ঠিক আছে ইসনাদ ভাই অনেক কথা ভালো লাগলো কথা বলে আপনাকে তাহলে আজকে বিদায় জানাই আমরা দেখি কোন মুমিন ভাইকে আর পাই কিনা ওকে ধন্যবাদ কে ভাই ভালো থাকেন শুভ আমাদের ফারাজ ভাই চলে আসছে ফরাজ ভাইকে ফরাজ ভাই আপনি ভিকা যান যখন আপনার সময় হবে তখন ভিকা যান আমরা দেখি আরেক মুমিনকে পাই কিনা আমার তো মনে হয় আছে ভাইয়া আমার তো মনে হয় যে এই হেরা গুহায় মোহাম্মদ কোন এই গাজার চারা টারা এই চাষ টাস করতো মনে হয় যে কিছুদিন ম্যাজিক মাশরুম গাজার চাষ টাস কিছুদিন পরপরই সে ওখানে গুম হয়ে যেত আর বের হয়ে উল্টা পাল্টা সব কথাবার্তা লিখতো হুনোজ কি করতো সে ওখানে কি যে করত এটা তো একটা